नमस्कार देखছেন জি ২৪ ঘন্টা আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। রবীন্দ্র সদনে শেষ গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হলো প্রয়াত সঙ্গীত শিল্পী কিকেকে। এবং সত্যি কথা বলতে আমাদের এই শহরে তিনি এসেছিলেন গান গাইতে, গান গাইয়ে গান গেয়ে মানুষকে আবেগের মধ্যে ভাসিয়ে দিতে। কিন্তু শেষ পর্যন্ত তার এই যে বিদায়, সেই বিদায় আমরা কেউই মেনে নিতে পারছি না। এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই ছবি আমরা কেউই কলকাতার বাসিন্দা হিসেবে, বাংলার মানুষ হিসেবে কেউই আশা করিনি যে এই ধরনের একটি ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের প্রত্যেককে। এবং এই মুহূর্তে প্রত্যেকেই শোকস্তব্ধ, প্রত্যেকেই বাকরুদ্ধ। শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, ছিলেন বাবুল সুপ্রিয়। প্রয়াত সঙ্গীত শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রবীন্দ্র সদনে। কেকের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সদন থেকে দেহ সরাসরি নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরে। বিকেলের বিমানেই সঙ্গীত শিল্পীর দেহ নিয়ে মুম্বাই রওনা হন পরিজনরা। এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাওয়া যায় যে কেকের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় রূপঙ্কর রীতিমতো ট্রোলড। আগে কেকের উদ্দেশ্যে যে কটাক্ষ করেন রূপঙ্কর, সেই বিষয়টাকেই তুলে এনে নেটিজেনরা একেবারে তাকে কদর্য ভাষায় রীতিমতন ট্রোলড করতে থাকেন। এবং ট্রোলিংয়ের পর্যায়ে এমন একটা জায়গায় পৌঁছয়ে, সেই পর্যায়ে পৌঁছানোর পর রূপঙ্করের পরিবারের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে এবং বেশ কিছু থ্রেট কলও তাদের কাছে এসে ইমেলের মাধ্যমে ইতিমধ্যেই টালা থানাতে অভিযোগ দায়ের করেছেন রূপঙ্করের পরিবার। রূপঙ্করের স্ত্রী তিনি ইতিমধ্যেই এই অভিযোগ দায়ের করেছেন। এবং এই ঘটনার পর রূপঙ্কর নিজে যেটা বলছেন যে তিনি বাংলার শিল্পীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন এবং তিনি নিজেও ভক্ত কেকের, তিনি একেবারেই তার কাছে এটা ঘটনাটা অনভিপ্রেত এবং তিনি বুঝেই উঠতে পারছেন না যে ঘটনা কিভাবে ঘটে গেল। এবং এই ঘটনায় তাকে উদ্দেশ্য করে যেভাবে ট্রোল করা হচ্ছে তিনি সেটাও কোনোভাবে মেনে নিতে পারছেন না। আমরা কথা বলেছিলাম রূপঙ্করের সঙ্গে, তিনি কি জানিয়েছেন একবার শোনাতে চাইব আপনাদের। খুবই দুঃখ লাগছে, কষ্ট লাগছে, মানে এমন শুনলাম। আমি জাস্ট এক্ষুনি ভুবনেশ্বর থেকে জাস্ট ল্যান্ড করলাম, তো আমি বুঝতেই পারলাম না। আমি জাস্ট ফ্লাইটে যখন ল্যান্ড করলাম তখন মোবাইলটা যে অন করলাম তখন জাস্ট আমি খবরটা পেলাম। ভীষণ প্যাথেটিক, খুবই দুঃখজনক, ভীষণই দুঃখজনক ঘটনা। এরকম অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন এবং ভীষণ যাদের বয়স হয়েছে তাদের কিন্তু ওনার তো সেই বয়স হয়নি, এখনো চলে যাওয়া। ভীষণই দুঃখের আমি ওনার পরিবারের প্রতি সমবেদনা। আমি তো কেকের বিরুদ্ধে কিছু বলতে চাইনি, আমি যেটা বলতে চাইছি সেটা যদি মানুষ বুঝতে না পারেন তাহলে বড় দুঃখই লাগবে আমার। আমি তো বাংলা গান, বাঙালি বাঙালিয়ানা, বাংলা সাহিত্য, বাংলা কবিতা, বাংলা নিয়ে বলতে চাইছি। এখানে কেকের সাথে আমার, আমি চিনি না ভদ্রলোককে, ওনার সাথে আমার কোনো রাগ নেই, কিছুই নেই। আমি ওনার গানের ভক্ত, তো আমি বলতে চাইছি যে এই নিয়ে এত, মানে আমি বাংলা গান, আমি বাংলা গানের সপক্ষে কথা বলতে চাইছি। এবং সেটা যদি মানুষকে অন্য কিছু ভেবে ফেলে তাহলে তো সেটা তাদের ফল্ট, মানে সে নিয়ে আমার আর কিছু বলার। কেকের মৃত্যুর পরই বিতর্কের মধ্যে রূপঙ্করও চলে গিয়েছেন এবং সত্যি কথা বলতে একটা অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে আমরা এই মুহূর্তে প্রত্যেকেই রয়েছি। এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে শুক্লাও রয়েছে আমার সঙ্গে, এবং একই সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী অনুপম রায়। অনুপম, তোকে স্বাগত জানাই। এবং সত্যি এমন একটা ভারাক্রান্ত আবহে তোমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে হচ্ছে এবং এমন একটা পরিস্থিতি, একদিকে কেকের মৃত্যু এবং সেই মৃত্যুর মধ্যেও অনেকে কিন্তু তার যে শেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে পরিস্থিতি ছিল সেখানে অভিযোগের আঙুল বিভিন্ন দিকে উঠছে, পাশাপাশি রূপঙ্কর দার এই বক্তব্য, সেখানে পরবর্তীতে তিনি বলছেন যে তিনি বাংলার শিল্পীদের পাশে দাঁড়াতে চেয়েছেন, তুমি কি মনে করো? আমার মনে হয় কেকের এই
আকস্মিক মৃত্যু, আমরা একটা গান গাই, তারপর আমরা না হয় কথায় যাই, কারণ তিনি শিল্পী ছিলেন, তার গান সারা জীবন আমাদের মধ্যে থাকবে এবং এটাই কেকের সবচেয়ে বড় স্মৃতি, সবচেয়ে বড় অবদান আমাদের। করেছিলেন কেকে, এবং আজকে আমরা এই গানটা যখন শুনছি কোথাও একটা যেন যখন তারা লাইভ কনসার্টে ছিলেন, যে সমস্ত দর্শকরা ছিলেন তারা হয়তো এই গানটাকে সারা জীবন মনে রাখবে। একদম, এই মুহূর্তগুলোর জন্যই তো আমরা বেঁচে থাকি, এবং সেই মুহূর্তটা কেকে ওই অত মানুষের সামনে সেটি সেই গানটিকে বারবার গেয়েছেন উনি প্রত্যেকটি অনুষ্ঠানে। আমার মনে হয় ওটাই ওনার লাস্ট গান হতো আর কি, এবং ওই গান গেয়ে বারবার মানুষকে মুগ্ধ করেছেন। সেই গানটা গাইতে গাইতে তারপর হঠাৎ খবর পাচ্ছি যে তিনি আর নেই, এগুলো অদ্ভুত অদ্ভুত ঘটনা আর কি, এবং আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের জীবনটা কতটা অনিশ্চিত, আমরা চান্সের ওপর বেঁচে আছি, সেই চান্সটাই হঠাৎ এরকম হয়ে যেতে পারে। যেটা সৌমাদিত্য বলছিল যে রূপঙ্কর তাকে নিয়ে এই মুহূর্তে যেভাবে ট্রোলড হচ্ছে, এবং তিনি তার কথার ব্যাখ্যাও করেছেন, তিনি বলেছেন তিনি বাংলাকে তুলে ধরতে চেয়েছিলেন, বাঙালি বাঙালি আনাকে তিনি তুলে ধরতে চেয়েছেন, তো এইটা তিনি মেনে নিতে পারছেন না, তিনি নিজেও এই কথা বলছেন। হ্যাঁ, আমার বিশ্বাস যে রূপঙ্করদা নিশ্চয়ই, আমি যতদূর রূপঙ্করদাকে চিনি আর কি মানুষ হিসেবে, যে তিনি কোনো ক্ষতি চাননি, এবং তিনি একটা অন্য জায়গা থেকে বলেছেন আর কি, এবার সেটা খুব অদ্ভুতভাবে কাকতালীয়ভাবে, এটা তো একদম কাকতালীয় একটি ঘটনা, খুব বাজেভাবে ফিরে এসেছে, এবং হ্যাঁ আমরা সবাই কেকে কে শ্রদ্ধা করি, আমার মনে হয় রূপঙ্করদা ভেতর ভেতর ভীষণই শ্রদ্ধা করেন এবং পছন্দই করেন। ওনার বক্তব্য যেরকমভাবে এসেছে মানুষের কাছে সেটা তো সেটা তো পৌঁছেছেই, কিন্তু এই মৃত্যু এবং তার সঙ্গে এটা এটার সঙ্গে কোনো মিল নেই আর কি, এবং এটা খুব অনভিপ্রেত এবং কাকতালীয়। একদমই অনিবার্যভাবে কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে যখন কেকে নিয়ে আমরা আলোচনা করছি, একই সঙ্গে কিন্তু উঠে আসছে এই রূপঙ্কর বিতর্ক, এবং ইমন সঙ্গীতশিল্পী ইমন তিনিও কিন্তু এই বিষয়ে মুখ খুলেছেন, তিনি কি বলেছেন একবার আপনাদের শোনাতে চাইব। তিনি বলছেন রূপঙ্করদার বক্তব্যে ব্যক্তিগতভাবে সহমত নই, রূপঙ্কর বিতর্কে ইমনের বক্তব্য, রূপঙ্করদার বক্তব্যের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সহমত নই, ঘৃতাহুতি আরও হয়েছে এই বক্তব্যের পর কেকেজির চলে যাওয়া, সেটা অবশ্যই রূপঙ্করদা জানতেন না এবং চাননি, একজন শিল্পী হিসাবে কখনোই তিনি চাননি কারো মৃত্যু হোক, যে কথা অনুপম দাও এই মুহূর্তে বলছিলেন। অনুপম দা, যেটা সঙ্গীত শিল্পী হিসাবে ইমনের যেটা বক্তব্য, এটা মনে হয় সকলেরই তাই বক্তব্য, কারণ তিনি তো কাউকে টার্গেট করেননি, তিনি বাংলাকে তুলে ধরতে চেয়েছেন, বাঙালি আনার কথা তিনি বলছেন, এবং সে কারণেই তার এই বক্তব্য ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ডিবেটটা যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো, এটা নিয়ে যত বেশি আলোচনা হবে ততই তিক্ততা বাড়বে, কারণ আমরা একজন খুব গুণী শিল্পীকে হারিয়েছি, এবং সেই জায়গা থেকে মনে হয় যে তার গান, তার সৃষ্টি, তার সব কিছুর মধ্যেই থাকি, এবং এটা মানুষ আশা করি কিছুদিন বাদে আর মনে রাখবে না। মানে ব্যাপারটা কতটা সাংঘাতিক, যে যেটা সৌমাদিত্য খানিকক্ষণ আগে বলছিল যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, বেশ কিছু থ্রেট কল আসছে, বারবার করে ফোন আসছে, এবং তারা বাধ্য হচ্ছেন পুলিশকে জানাতে, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রাখতে তারা বাধ্য হচ্ছেন, মানে কোন পর্যায়ে গেলে এটা হয়, মানে আপনি একজন সঙ্গীত শিল্পী, নেটিজেনরা যেভাবে ট্রোল করছেন রূপঙ্করদাকে, সেক্ষেত্রে কখনো কি আপনি এরকম ফেস করেছেন?
অ্যাকচুয়ালি এগুলো খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং ক্রীড়া জগতে খুব বেশি হয়, সংস্কৃতি জগতে খুব বেশি হয়। যখন আমরা দেখি যে কেউ পেনাল্টি মিস করেছে টাইব্রেকারে, তাদের কাছে থ্রেট কল আসে। ইনফ্যাক্ট বায়ার্ন মিউনিখ যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন বায়ার্ন মিউনিখের যে ম্যানেজার, তার কাছে ডেথ থ্রেটস আসছে। এগুলো হতেই থাকে। আমরা জানি এসকোবার মারা গেছিলেন, কলম্বিয়ান একজন ফুটবলার যিনি পেনাল্টি মিস করেছিলেন বলে মারা গেছিলেন, তাকে মেরে ফেলা হয়েছিল। সুতরাং মানুষের ইমোশন যে কীভাবে কাজ করে এবং এই আবেগের জন্যই মানুষ বারবার, আমরা যে মঞ্চে উঠি, আমরা তো মানুষের আবেগটাকেই কাছ থেকে ধরার জন্য মঞ্চে যাই, আবার সেই আবেগই কখনো বিষ হয়ে আসে আর কি। এটার ব্যালেন্স মেনটেন করাটা হচ্ছে সবচেয়ে কঠিন, এবং চেষ্টা করি আমরা, কখনো পারি কখনো পারি না। এবং অবশ্যই আমরা গানে ফিরে আসি, কারণ সত্যি কথা বলতে শিল্পীকে শ্রদ্ধা জানানোর মধ্যে এই মুহূর্তে শোকের থেকে কোথাও ওই কন্ট্রোভার্সিটা বড় হয়ে উঠে আসছে মাঝে মধ্যেই। সেক্ষেত্রে আমরাও যদি তোমার গানে চলে যাই, এবং নিশ্চয়ই কে কে বলতেই আমাদের একটা কলেজ বেলা এবং স্কুল বেলাতে আমরা সঙ্গী করে রেখেছিলাম। হ্যাঁ, আসলে ওই কণ্ঠস্বর যখন হঠাৎ করে আমরা চ্যানেল ভিড় পর্দায় বা আমাদের বন্ধুদের কাছ থেকে ক্যাসেট নিয়ে শুনছি, তখন নতুনত্ব লেগেছিল। এবং আমি যেটা বারবার করেই বলি, সব শিল্পীর মধ্যে কিছু একটা ইউএসপি থাকে, যে কেকের ভয়েসে সেই ইউএসপি ছিল, যে ইউনিকনেস ছিল, যে কারোর মতো শুনতে নাই, গলাটা একদম স্বতন্ত্র। এবং সেই জোরেই তিনি এত এত গান গেয়েছেন এবং এত মানুষের মন জয় করেছেন। গানে যাওয়ার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যেই জয়েন করেছেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র, তার সঙ্গেও আমরা কথা বলবো এবং একই সঙ্গে কেকের স্মৃতিচারণা এবং একই সঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে সে সম্পর্কে তার কি মতামত সেটাও জানবো। লোপাদি স্বাগত আপনাকে, আমরা আপনার কাছে আসবো, কথা শুনবো, অবশ্যই গানেও থাকবো। তার আগে অনুপম দা, যে গানটা আপনি শুরু করছিলেন, প্লিজ। यारों दोस्ती बड़ी हसीन है, ये ना हो तो क्या फिर, बोलो ये जिंदगी है, कोई तो हो राजदार, बेगरज तेरा हो यार, कोई तो हो राजगार। यारों मोहब्बत ही तो बंदगी है, ये न हो तो क्या फिर, बोलो ये जिंदगी है, कोई तो दिलबर हो यार, जिसको तुझसे हो प्यार, कोई तो दिलबर हो यार। তুমি তো বোম্বেতে অনেক কাজ করেছো, কে কে দিয়ে গান করানোর কথা কখনো ভেবেছিলে? হ্যাঁ, কে কে তো আমার সুরে গান গেয়েছেন। আমি গত বছর সুজয়দার কন্যা অন্নপূর্ণা, ওর যে ফিল্মটি বব বিশ্বাস বলে, সেই বব বিশ্বাসের একটি গান ছিল যেটা সিদ্ধান্ত কৌশল লিখেছিল এবং আমার সুর করা। সেটি 2020 রেকর্ড করার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে সেসব পিছিয়ে 2021 সেপ্টেম্বর, পুজোর ঠিক আগে আগে আমি বোম্বে যাই এবং কে কের সঙ্গে কাজটি করি। ভীষণ ভীষণ ভালো লেগেছিল কাজটি করে। গানটি অতটা জনপ্রিয় হয়নি, তাই অনেক মানুষই জানে না। আরও কাজ করার ইচ্ছা নিশ্চিত, ডেফিনেটলি। আমাদের মানে গোটা টিমের সঙ্গে, কেকের সঙ্গে বহুদিনের আর কি কনসার্টে দেখা হয়, কথা হয়, কিন্তু কাজ হয়নি। কিন্তু ওটা হওয়ার পর থেকে খুব ভালো লাগা একটা জায়গা ছিল। এই ভালো লাগার রেশটা নিয়ে আমি একটুখানি লোপাদির কাছে যাবো। লোপাদি, কেকের কথার প্রশংসা ঘন্টাখানেক আগে আপনি লিখেওছেন, আমরা অনেকেই পড়েছি সেটা, একটু অনেক কথা তো আপনার থেকে শুনবো, তার আগে কিছু কি আপনি শোনাবেন আমাদেরকে, যদি একটু শোনান। প্রথম কথা, কেকের গান আমি তো গাইতে পারবো না, মানে আমি এই ধরনের গান গাই না, মনে মনে গাই বা নিজের মতো করে গাই। আমি এতটুকু বলতে পারি, কি বলবো, আজকে যে আজকের দিনটা, মানে মানে কাল রাত্রির থেকে যে ঘটনাটা ভীষণ ভাবে নাড়া দিচ্ছে, সেটা হচ্ছে কে কে, আর তার সঙ্গে আর একজনকে প্রচন্ড মনে করছি, সেটা হচ্ছে কালিকা। দুটোই এরকম একটা অদ্ভুত চলে যাওয়া এবং এমন ভাবে চলে যাওয়া, সেটা ভীষণ মন খারাপ করাচ্ছে। আমি কালিকারই একটা গান দিয়ে কে কে মতো একজন শিল্পীকে সম্মান জানাতে পারি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি, আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই,
মেঘের পাহাড়ে চড়ুকি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাই তুমি স্বাগত জানাই এবং সত্যি কথা বলতে এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রত্যেকেই ভারাক্রান্ত, কিন্তু কেকে এমনই একজন শিল্পী এবং নজরুল মঞ্চতে অনুষ্ঠানে আমাদের এই শহরে এসে তিনি চলে গেলেন সেটাও কোথাও আমরা মেনে নিতে পারছি না। আপনার কাছ থেকে আমরা জানবো, কারণ আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন পরিবারের সঙ্গে। আমি সেই জায়গা থেকে আমরা জানবো সমাদিত্য, কারণ কেকের সঙ্গে আপনার কথা, মানে আপনার সঙ্গে যখন টেলিফোনে কথা হয়েছে, আমরা যে ফোনও নিয়েছিলাম বাবুলদা, তারপরে এখন সশরীরে বাবুলদাকে পেয়েছি, আমরা দেখেছি বাবুলদা একদম শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন, আমি সেই অনুভূতিটা জানবো, সবটাই জানবো। কিন্তু যেহেতু একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি, গানে থাকবো, কেকের স্মরণে থাকবো, সঙ্গে থাকুন আপনারাও।